নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কাদের বন্ধু কম হয় এবং কেনই বা হয়, তার কিছু জ্যোতিষীয় ব্যাখ্যাও দিব, সাথে আমি সামাজিক ব্যাখ্যাও দেব। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তাই আশা রাখবো আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখবেন। তার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট বিষয় জানিয়ে দিই। আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনযোগী। এই চ্যানেলে সমস্ত রকম মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আমি এটি দাবি নিয়ে বলতে পারি যে আপনারা জোর পাবেন এবং সাথে আপনাদের মনের দিক থেকে অনেকটাই কাজের উত্তমতা অনেকটাই বাড়বে। তো সকলেই সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বন্ধু, বন্ধুর ডেফিনিশন যদি বলা যায়, তাহলে এর ডেফিনেশনটা সবচেয়ে নিবিড় এবং গভীর। বন্ধু তাকেই বলে যে আপনার বিপদে আপদে পাশে থাকবে, এবং বন্ধু তাকেই বলে যাকে আপনার মনের কথা বলতে পারবেন, এবং বন্ধু তাকেই বলে যে আপনাকে খুব ভালোভাবে চিনবে। প্রেমের ক্ষেত্রেও প্রথমে বন্ধুত্ব হয়, তারপর হয় ভালোবাসা। তো বন্ধু ছেলে মেয়ে সেটা ফ্যাক্টর করে না, বন্ধুত্বটা আলাদা জিনিস আর ভালোবাসা জিনিসটা আলাদা। আজকে আমি বন্ধুত্ব নিয়ে বলবো আপনাদেরকে। তো বর্তমানে যা সিচুয়েশান বা বর্তমানে যা পরিস্থিতি, তাতে বন্ধু মানে অরিজিনাল বন্ধু, বন্ধু পাওয়া যায় কিন্তু অরিজিনাল বন্ধু পাওয়া যায় না, মানে লাখে এক দুটো। এবার কাদের বন্ধু টিকে না জানেন? যারা স্বার্থ নিয়ে চলে না। আপনি দেখবেন, আমার কথাগুলো শুনুন আগে, আপনারা দেখবেন যে যদি আপনি নিঃস্বার্থভাবে কাউকে হেল্প করবেন, তারপরে আপনি তো হেল্প করলেন নিঃস্বার্থভাবে, আপনি এতটুকুটা তো আশা করতেই পারেন যে সে যেন আপনার সাথে অন্তত ভালো ব্যবহার রাখে, বা আপনার সাথে যদি রাস্তায় দেখা হয় সেক্ষেত্রে দুটো কথা বলে। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে তা হয় না, কাজ ফুরিয়ে যাওয়ার পর আপনাকে চিনতেই পারবে না, এরকম ভাব এটা খুব চলে আসছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, অ্যাকচুয়ালি হচ্ছে বন্ধুত্ব এখন বলে কিছু নেই, এগুলো হচ্ছে আদান প্রদান, মানে স্বার্থের আদান প্রদান। মানে আপনার সাথে আমার স্বার্থ নিয়ে কোনো কিছু জড়িত আছে, তাই আমি আপনার সাথে বন্ধুত্ব করলাম। আমার যেদিনকে স্বার্থ ফুরিয়ে যাবে সেদিনকে আমি আপনার সাথে বন্ধুত্ব ব্রেক আপ করে দেবো বা আমি কেটে দেবো। তো এগুলো মানে অ্যাকচুয়ালি স্বার্থ, টোটালি স্বার্থ। ভালো বন্ধু নেই এটা আমি বলবো না, পৃথিবীতে ভালো খারাপ দুটোই আছে, কিন্তু ভালো বন্ধু পাওয়া যায় না। কারণ হচ্ছে ভালো বন্ধু তাদেরকেই পাওয়া যায় না যাদের বন্ধু কম হয়, মানে তারাই হচ্ছে অরিজিনাল ভালো বন্ধু, অরিজিনালি তারা ভালো বন্ধু। এর আমি ডেফিনেশন আপনাকে বলছি, আপনি তো স্বার্থ নিয়ে মিশছেন না, তা যখন স্বার্থ নিয়ে মিশছেন না তখন আপনার আপনার প্রতি কোনো ওর একটা ভ্যালু সেই জিনিসটা নাই, মানে আপনি তো নিঃস্বার্থভাবে চলছেন এবং আপনাকে বোঝার চেষ্টা করবে না। কোনো ব্যাপারে যদি আপনি হেল্প চান, দেখবেন আপনাকে হেল্প করবে না। তো এটা কাদের হয় জানেন? যদি রাশিচক্রে বুধ গ্রহ ড্যামেজ থাকে, বুধ গ্রহ
নিচস্ত থাকে। বুধ গ্রহের উপরে কোনো শনি এবং বুধ গ্রহ একসঙ্গে থাকে বা রাহু বুধ গ্রহ একসঙ্গে থাকে, এই ক্ষেত্রে এই সব সিচুয়েশন হয়। তবে আমি একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের বুধ গ্রহ খারাপ পজিশনে থাকে তারা মনের দিক থেকে খুব ভালো হয়, শিশুসুলভ হয়, আমি কিন্তু খুব দাবি নিয়ে বলছি খুবই ভালো হয়, তাদের মনে পাপ থাকে না। আর এই পাপ থাকে না বলেই যারা পাপিষ্ট বন্ধু তারা তাদের সঙ্গে মিশতে পারে না। আর একটা কথা আপনারা জেনে রাখবেন, ভালো বই এবং ভালো মানুষকে চেনার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।